আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ আজকে আমার ননদ বানিয়েছিল শের খুরমা বা রাজকীয় স্বাদে শ্যাময় এটা বলা যেতে পারে আর কি প্রথমে বাদামগুলো কুচি করে নিয়েছে এখানে তিন ধরনের বাদাম নিয়েছে কাঠ কাজু পেস্তা আর সাথে খেজুর প্রথম একটি প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছে এখন এই বাদামগুলো একটু ভেজে নেবে ভাজলে কি হয় বাদামের ফ্লেভারটা শ্যাময়ের মধ্যে খুব স্ট্রং মানে অনেক গাঢ় হয় খুবই ভালো লাগে আর বাদাম ভাজার ফলে বাদাম গোলা খেতেও খুব টেস্ট হয় বাদাম গোলা একটু হালকা ব্রাউন হওয়ার পর নামিয়ে তারপর শ্যামাইটা ভাজবে আর কি এটা সন্ধ্যার আগে সে বানিয়ে ফেলেছিল সন্ধ্যার নাস্তা হিসেবে যেহেতু আমার ননস আছে তাই এটা সন্ধ্যার আগেই বানিয়ে ফেলেছিলো খাওয়ার জন্য সন্ধ্যার সময় সবাই মিলে অল্প পরিমাণে করে করেছে আর এই রেসিপিটাতে শ্যামাই খুবই কম লাগে লাল শ্যামাই অল্পই লাগে দুধটা একটু বেশি লাগে আর বাদামটা পরিমাণ মতো শ্যামাইগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছে আর কি অল্প পরিমাণে শ্যামাই নিবে আর দুধটা নিবি বেশি আর কি তাহলে খেতে ভালো লাগে আর এই সেবার প্রত্যেকটা বাইটের মধ্যে বাদামের টেস্ট পাওয়া যায় যারা বাদাম পছন্দ করে এটা তাদের ভালো লাগবে আর যারা বাদাম পছন্দ করে তাদের ভালো লাগবে না শ্যামের মধ্যে দুধ দিয়ে দিয়েছে আর এখানে ভাজা বাদাম আর খেজুরটাও দিয়ে দিয়েছে এটা অনবরত অনেকক্ষণ জাল করবে তারপর একটা পাত্রে ঢেলে নেবে আর কি এটা ঈদের দিনও বানিয়েছিলো এটা খুবই টেস্ট হয়েছিলো আমি ঈদের দিন খাইছিলাম রেসিপি শেয়ার করে নিই আপনাদের সাথে আর এখানে দিয়ে দিবে কনডেন্স মিল্ক মানে এখানে চিনি অ্যাভয়েড করা হচ্ছে এখানে কনডেন্স মিল্কই যতটুকু মিষ্টি হবে আর কি আর দিয়ে দিবে গুঁড়া দুধ যার কারণে দুধটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে গুঁড়া দুধ দেওয়ার কারণে আর এমনিতে এটা অনেকক্ষণ জাল করতে হয় এগুলা দেওয়ার পর দুধটা একদম ঘন ঘন হয়ে আসলে এত ঘন না মিডিয়াম সাইজ আমি দেখিয়ে দেব এই তো এতটুকু হবে আর কি এত বেশি পাতলা না এত আবার ঘন না কিন্তু একটু লাল লাল হবে এই তো হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগছে খাইতে খুব টেস্ট হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ